আসসালামু আলাইকুম, কোড উইথ মেহেদির পক্ষ থেকে সবাইকে স্বাগত। মাস্টারিং উইথ ডাব্লিউপি কোয়েরির আজকে দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা শেষ করছিলাম, আমরা টাইটেল শো করেছিলাম কন্টেন্ট এবং ইমেজ সাথে রিড মোড। আমি বলেছিলাম যে আমাদের এই ওয়ার্ডপ্রেস নামে যে কাস্টম পোস্টটা আমরা তৈরি করেছি, এই কাস্টম পোস্ট টাইপের আন্ডারে যে মেটাফিল্ড আছে, যে ক্যাটাগরিজ আছে, যে টার্মসগুলো আছে, অর্থাৎ যে ট্যাক্সোনমিগুলো আছে, এই সবগুলোর ভ্যালু আমরা ডাব্লিউপি কোয়েরির মধ্যে লোড করব, অর্থাৎ লুপিং করে আমরা বের করে নিয়ে আসব। এখন প্রথমে আমরা যে জিনিসটা করতে পারি যে আমরা ক্যাটাগরি ভ্যালুটা নিতে পারি। তো ক্যাটাগরি ভ্যালুটা আমরা কিভাবে নিব, আমরা এখানে দিলাম হচ্ছে এখানে পিএসপিটা ব্রেক করে দিলাম, দিয়ে যেটা করব হচ্ছে পি ক্যাটাগরিজ ক্যাটাগরিজ এখানে আমরা যেটা করব যে পিএসপি এখানে হচ্ছে দ্য ক্যাটাগরি, এই ফাংশনটা দিলে, কল করলে আমাদের এখানে যতগুলো ক্যাটাগরি ছিল, এখানে আমাদের কি কি ক্যাটাগরি ছিল এই সবগুলো ক্যাটাগরি আমাদের চলে আসবে। আশা করি দেখেন আমাদের এখানে এইটা এই পোস্টের আন্ডারে ক্যাটাগরি ছিল ওয়ার্ডপ্রেস, আর এই পোস্টের আন্ডারে ক্যাটাগরি ছিল পোস্ট টু। ঠিক আছে, তাহলে আমাদের এই দ্য ক্যাটাগরির মাধ্যমে কিন্তু আমাদের এই ক্যাটাগরিটা এখানে চলে এসছে, এই যে আমাদের ক্যাটাগরিটা চলে এসছে। আচ্ছা, এখন আমরা নেক্সট যে জিনিসটা শো করাবো সেটা হচ্ছে মেটাফিল্ড। মেটাফিল্ডটা শো করানোর জন্য আমি বলছিলাম যে আমরা ইউজ করবো হচ্ছে গেট পোস্ট মেটা। তো আমরা যেটা করতে পারি এটার মতোই আমরা যেটা করব যে মেটা ভ্যালু এর নিচে আমরা দিব হচ্ছে ইকো গেট পোস্ট মেটা। এইবার আমাদের এখানে তিনটা প্যারামিটার আসবে বলছিলাম, এক এক হচ্ছে আমাদের লাগবে হচ্ছে আইডি, যে পোস্টের থেকে আমরা মানে গেট দ্য আইডি, এই আইডির দ্বারা আমরা এই ক্যাটাগরির মানে এই পোস্টের আইডিটা নিব। দেন আমাদের ক্যাটাগরি ট্যাগ ইটি ছিল, অর্থাৎ আমাদের কাস্টম কি বলে মেটাফিল্ডের নেম কি ছিল আমরা সেটা দেখে নিই। আমরা যদি এখানে আসি যে কোনো একটাতে, আমরা দেখেন এটা নেম ছিল হচ্ছে ফেসবুক ইউআরএল, আমরা এখানে দিয়েছে ফেসবুক ইউআরএল, আর লাস্টের প্যারাগ্রাফ হচ্ছে ট্রু। এখন আমরা যদি রিলোড করি দেখেন আমাদের এখানে এই যে মেটা ভ্যালু কিন্তু চলে এসেছে। এখন আপনি মেটা ভ্যালুটা যদি লিংক হয় লিংকে অ্যানকর ট্যাগের মধ্যে বসাবেন, যদি এমনি নর্মাল কিছু হয় তাহলে এইভাবে বসাবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখাই ফেললাম কি ক্যাটাগরিজ, দেন হচ্ছে মেটা ভ্যালু, অ্যান্ড ফাইনালি আমরা যেটা শো করাবো হচ্ছে কাস্টম ট্যাক্সোনমি। এই কাস্টম ট্যাক্সোনমি শো করানোটা একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট এটা আসলে খুব বেশি কমপ্লেক্স না আমি মনে করি, যদি একটু ভালো করে খেয়াল করেন। সেটা হচ্ছে যে আপনার প্রথমে যেটা করতে হবে, আমরা এখানে এই যে আমাদের পিস ব্লকটা এর মধ্যে আমরা লিখতে পারি, আমরা একটা ভেরিয়েবল নিব হচ্ছে সিপিটি ট্যাগ। এইখানে আমাদের যে ফাংশনটা লাগবে হচ্ছে গেট টার্মস, এই গেট টার্মস এর মধ্যে কিন্তু আমরা সকল ভ্যালু গুলো আমরা পাব এই ট্যাগের। আমরা যদি এটাকে প্রিন্ট আন্ডারস্কোর আর করি তাহলে দেখবেন যে আমরা এখান থেকে সকল ভ্যালু গুলো আমাদের মধ্যে চলে আসছে। আমরা একটু দেখি, এখানে আমরা যদি দেখি এই যে দেখেন আমার এখানে যতগুলো ট্যাক্সোনমি আছে
সবগুলা কিন্তু আমার এখানে চলে আসছে। এখন এখানে প্যারেন্ট আছে, আমাদের এখানে এমটি আছে, চাইল্ড আছে। তো এখানে আমরা যেটা করব যে আমরা ফর ইজ লুপ চালাবো, ফর ইজ এটা আমরা যেটা করব ফর ইজ সিপিটি ট্যাগ এস ডলার ট্যাক্স। এবার আমরা যেটা করব যে ইকো ট্যাগ নেম, ব্যাস আমাদের কাজটা কিন্তু শেষ। এখানে আরো কিছু কাজ আছে যেগুলো আমি এখন দেখাবো না। এই যে দেখেন আমাদের এই যে মেটা যে ভ্যালু গুলো আছে সবগুলো ভ্যালু কিন্তু আবার এখানে চলে আসছে। আমরা যদি এটাকে ইকো, এখানে আমরা ইকোটাকে ইকো ইউএল 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 এন্ড দেন এটাকে আমরা যেটা করতে পারি এলআই, এটা আপনার ভ্যালুটাকে আপনার যেভাবে রিপ্রেজেন্ট করা দরকার আপনি সেভাবে রিপ্রেজেন্ট করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ডাটাগুলো আপনি পিক করবেন। আসলে রিয়েল প্রজেক্ট আপনাকে হাজার করলেও করে দেখালেও সেটা কিন্তু অতটা কার্যকরী হবে না, যখন আপনাকে আমি পদ দেখা দিচ্ছি এর থেকে বেশি কার্যকরী হবে না। ওকে, এখানে হচ্ছে বলে আপনি, কারণ হচ্ছে যে আপনি যখন জানেন কিভাবে টার্মস বের করতে হয়, সে যে ধরনের প্রজেক্টই হয় আপনি সেখানে টার্মসটা বের করে দেখাই দিলে তো হয়ে যাবে। এখন দেখেন আমাদের এখানে এই যে টার্মস গুলো আমরা পাইছি, সবগুলো টার্মস আমাদের এখানে ইউএলএল এর মধ্যে শো করে দিয়েছি। তো আমার যেটা কথা ছিল যে আমি দেখাবো হচ্ছে কিভাবে ক্যাটাগরি ভ্যালুটা আমরা নিতে পারি ডাব্লিউপি কোয়েরির মধ্যে, এবং কিভাবে আমরা মেটা ভ্যালু নিতে পারি, এবং ফাইনালি আমাদের যে কাস্টম ইয়ে ছিল সেই কাস্টম ট্যাক্সনমি। আচ্ছা, এখানে এই যে গেট টার্মস, এই গেট টার্মসটা কিন্তু আমাদের আর একটু স্পেসিফাই করে দেওয়া দরকার। সেটা হলো যে আমাদের এখানে যে ট্যাক্সনমির যে নেমটা ছিল সেই নেমটা কই, আমাদের এখানে যে ট্যাক্সনমি ছিল কোথায়, অ্যাড মেটা বক্স, এই হচ্ছে আমাদের ট্যাক্সনমি। আমরা এই ট্যাক্সনমিটাকে এখানে দিয়ে দেই, তাহলে আমাদের এটা আরো স্পেসিফিক হবে। এই যে আমাদের এখানে এই পোস্টের এগেস্টে কিন্তু ট্যাক্সনমি কিন্তু দুই, এখানে দেখি এই যে মেটা ফিল্ড আর রেস্ট এপিআই, আমাদের মেটা ফিল্ডে দুইটা ছিল আর রেস্ট এপিআই তে দুইটা ছিল, অর্থাৎ এই দুই ট্যাক্সনমি দুইটা দুইটা করে ছিল, এবং যে যে প্রোডাক্টে যেটা যেটা অ্যাসাইন করা ছিল সেই সেই প্রোডাক্ট থেকে সেটা সেটা আমাদেরকে নিয়ে শো করাইছে। ওকে, এখানে আরেকটা জিনিস আমি বলি যে আপনার যে গেট টার্মস, এই গেট টার্মস এর কিন্তু অনেকগুলো প্যারামিটার আছে। এই গেট টার্মস যদি আপনি সার্চ দেন তাহলে দেখবেন এখানে অনেকগুলো প্যারামিটার আছে, আপনি সেগুলো ইউজ করবেন। যেমন ট্যাক্সনমি পোস্ট ট্যাগ হাইট এমটি, যদি এমটি আপনি হাইট করতে চান। আরো আছে যেমন এখানে পুরো একটা ইয়ে আছে যে আপনার কি কি লাগবে, যতগুলো প্যারামিটার দরকার সবগুলো এখানে দেয়া আছে। এই যে আপনার মেইনলি যত আপনি মানে যদি আপনার না লাগে এত বেশি তো আপনি এতটুকু দিলে এনাফ, হ্যাঁ এতটুকু দিলে আপনার এনাফ হয়ে যাবে, আশা করি কাজটা হয়ে যাবে। তো আজকের পর্বে পর্যন্তই, আগামী পর্বে আমি আপনাদেরকে এই যে কোয়েরিটা আছে না, এই কোয়েরিটা আমরা ট্যাক্সোনমি এবং মেটা ভ্যালু এটার সাপেক্ষে আমরা এই কোয়েরি গুলো করবো। সো এটাকে বলে ট্যাক্সোনমি কোয়েরি এবং মেটা ভ্যালু কোয়েরি, মেটা কোয়েরি। সো এই দুটো আমি নেক্সট পর্বে দেখাবো। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।